মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাধিকাস ডেইলি লাইফ। রাধিকার মেজাজটা খুব খারাপ, গুড মর্নিং বললে ভুল হবে, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, কিন্তু রাধিকার গুড মর্নিং, তাই সবাইকে গুড মর্নিং বললাম। তো শুক্রবার দিন সবাই বাসায় আছি, কিন্তু রাধিকার উঠেই ঘুম থেকে মেজাজ খারাপ। কেন, তোমার মন খারাপ কেন সবাইকে বলো? ওরে বাবা রে, ওরে বাবা, ওর বোনের সাথে অ্যাকচুয়ালি ওর ঝগড়া হয়েছে, রাগারাগি হয়েছে। ওর বোন ওকে উম্মা দিছে, মানে মায়া দিছে, ও বলছে উম্মাটা মুছে দাও, মানে এত রাগ দুই বোনের। এসে দেখি চুল ধরে টানাটানি করতেছে, এই যে বিছানা টিছানা সব আগোছালো রয়েছে, বাবুন উঠছে শুধু, আমি সব এখন রেডি করব। তো লাঞ্চে দেখো, লাঞ্চে আছে পটল আলুর রসা, এটা হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে কাটাকুটি দিয়ে, আর এটা ডাল, ভাত এই যে। তুমি তো তিন দিন ধরে খাচ্ছ না কিছু, আজকে না খেলে কিন্তু জাকির আঙ্কেল বেরু বেরু করতে নিয়ে যাবে না গাড়িতে, খাবে আজকে? তো বিকেল 5:15, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাধিকাকে খাইয়ে তারপর শাওয়ার টাওয়ার নিলাম, আর হচ্ছে ফ্রেশ হয়ে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। একটু কাজ আছে, মানে ছোটখাটো কাজ, বাইরে যাব। তো এই যে রাধিকা রেডি হয়ে গিয়েছে, সবাইকে বলো রেডি হয়ে গিয়েছি, বলবে না কিছু? আমি রেডি হয়ে গেছি, মোবাইলটা রেখে দাও, মোবাইলটা হাতের কাছে পেলেই ধরতে চাই, এই জন্য আমি লুকায় রাখি এটা, সামহিতার অ্যাকচুয়ালি। তো এখন আমরা আর একটু পরে রওনা দিচ্ছি, সামহিতার সামহিতার বাবা রেডি হচ্ছে না। 1 2 3 4 5 6 ব্লাউজ টোটাল জমে গেছে, বানানো হয় নাই, সবগুলো তো বানাবো না, দেখি কয়টা বানাতে পারি। তো প্রথমেই আমরা গেলাম গুলশানের পিঙ্ক সিটিতে, একটি ব্লাউজ দেওয়ার ছিল টেইলার্সে, দেন হালকা পাতলা একটু ঘুরে দেখলাম, বেশি ঘুরিনি, ফার্স্ট ফ্লোরটাই শুধু ঘুরেছি। দেন আমরা দেখো রাস্তায় ট্রাফিক জ্যাম, অবস্থা খারাপ, তো আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি, কোথায় যাচ্ছি দেখো। তো রাস্তায় দাঁড়ায় আসছি, গাড়ি ওই দিকে পার্ক করছে, এখানে একটু পার্কিং জোন মনে হয় নেই। তো আমরা গুলশানের স্পার্ক গিয়ারে চলে এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায়। তো হালকা পাতলা কেনাকাটা শেষে স্পেশালি কী কী কেনাকাটা করেছি বাসায় গেলেই দেখাবো। আমরা আসছি সাজমাতে, একটু কিছু খেতে সবার পুরা লেগেছে, স্বামীদের শরীরটা ভালো না কি ঘুমায় গেছে দেখো, এই যে যা ঘুমাচ্ছিস কেন? এই দেখো অ্যাপিটাইজার হিসাবে এটা অর্ডার করেছে, আমারটা আমি খেয়ে নিয়েছি, এটা মশলা কুলচা, ভিতরে আলুর স্টাফিং, বাদামের স্টাফিং দেয়া, মজা লেগেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে জ্বরের মুখে রাধিকা এটা খুবই পছন্দ করেছে, আমি কোনোদিন খাইনি কুলচা, তাই এক্সপেরিমেন্টালি অর্ডার দিয়েছিলাম। মেনুতে জয়পুরি সবজি পোলাও ছিল, বাটার চিকেন, ডাল আর পনির। ভিতরে রাধিকা রাধিকার বাবা মিষ্টি খাচ্ছে, গুলাব জামুন খাচ্ছে, এরা তো কাছে হচ্ছে এসিতে, তো আমরা এখানে বসে আছি, চলো ওরা চলে আসছে। তো বাসায় এসে পড়েছি 9:36, এসে ফ্রেশ টিশ হয়েছি, রাধিকাকে ফ্রেশ করিয়েছি, এখন 10:17 বাজে। তো রাধিকের বাবা বললে একটু চা খাবে, মাথা ব্যথা করছে, সামহিতাও খাবে, রাধিকা তো খাবেই, চা পেলে কোনো কথা নেই। তো কি আর বলবো, এখন বসাতে হচ্ছে, প্রচুর টায়ার্ড লাগছে। তাও আর কি কি শপিং করেছি আর একদিন একদম মানে আলাদা ব্লগ করে পুরো শপিং ব্লগ দেখাই দিব তোমার।